চলি গো বৌদিমণি, টেবিলে সব ঢাকা দেওয়া রইল। রান্নাঘর মুছে ওভেন টোভেন পরিষ্কার করে সকালে জোগাড় করে রেখেছি। আচ্ছা ঠিক আছে, এই শোনো, দেখো রান্নাঘরে মিটকেসের মধ্যে একটা বাটি ঢাকা দেওয়া আছে, ওটা তুমি নিয়ে যাও। কেন? ওই একটু মাংস রেখেছি তোমার জন্য। রোজই দেখছি কিছু না কিছু খাবার জিনিস দাও, ওগুলো খেয়ে খেয়ে জীবের স্বাদ বেড়ে যাচ্ছে। গরিবের ঘর, পরে সামাল দেবো কেমন করে? ও মা, মাঝে সাঝে কি না কি একটু দিই, এতে আবার জীব বেড়ে যাওয়ার কি আছে? তুমি তো হাসালে। হাসির কথা নয় বৌদিমণি, রান্না করবে এত এত, আর নিজে খাবে এইটুকু, ওসব চলবে না। এই সময় একটু খেতে পড়তে হয় মা। থাক থাক, তোমাকে আর পাকামো করতে হবে না, যেটা রেখে দিয়েছি ওটা নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে। কি বাড়ি চললে? আগে দাদা বাবু। তা তোমার বৌদি কোথায়? ওই যে শোবার ঘরে শুয়ে শুয়ে ধর্মের বই পড়ছে। ঠিক আছে এসো। আরে বাবা, প্রথম তো ময়নার মা বলেছে বাচ্চা নড়াচড়া করছে কিনা সব সময় খেয়াল রাখতে। কাল তো একবারও নড়েনি, তাই ভয় করছিল। নড়েনি? দেখি দেখি দেখি, এই নানা শুশুরি লাগে। দেখি দেখি, এই তো নড়ছে। হ্যাঁ আমিও বুঝতে পারছি। দেখো তোমার এই পেট দিন দিন যেভাবে উদ্ধত হচ্ছে, হ্যাঁ এরপর তোমায় নিয়ে বাইরে বেরোনো দায়। যা যা কি গো, এই শোনো, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের বাড়িতে যাওয়ার যে লৌকিকতা আছে সে তো তাড়াতাড়ি সেরে ফেলতে হবে। আমার কোথাও যাওয়ার নেই, মা বলেছে একেবারে নার্সিংহোম থেকে ও বাড়ি নিয়ে যাবে। আমার অবশ্যই কোথাও যাওয়ার নেই, মানে কেউই নেই, যারা আছে সব বাইরে বাইরে। তবে তবে আবার কি? ননি গো ননি, হ্যাঁ সেই ননি টাকাটা দিচ্ছে যে সস্ত্রীক ইমিডিয়েটলি আমি যেন তার বাড়ি যাই। কে ননি? আরে ওই যে ননি, বুঝতে পারছো না, আরে আপিসে ননি। এ কি মুশকিল, মনে করার চেষ্টা করো। ফুলসজ্জার দিন, ইয়া বড় একটা বাক্স নিয়ে এলো। এই নিন বৌদি, অফিসের সবার সাথে যাতে গুলিয়ে না যায় তাই বন্ধুর অন্তরাত্মা হিসাবে আমার এই ব্যক্তিগত উপহারটা গ্রহণ করো। আহা, এটার আবার কি প্রয়োজন ছিল? এটা তো তোমার জন্য নয় বন্ধু, এটা শুধুমাত্র বৌদির জন্য। ধরুন তা অনেক রাত হলো, এবার তোমাদের নিজেদের কাজে লেগে পড়ো, আমরা এবার চলি। চলো বাবু এসো, ওদেরকে একা ছাড়ো, এসো 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 এসো। থাকো চললাম। দেখো না ওটা খুলে ওটার মধ্যে কি আছে। ওরে বাবা, বলে গেল এটা আমার জন্য নয়, এটা যখন একান্তই তোমার জন্য তখন তুমি নিজেই খুলে দেখো। তুমি আর আমি কি আলাদা নাকি? খোলোই না। দেখি কি আছে, খুলবো? তুমি খোলো। খোলো না। আমি খুলবো? ওরে বাবা, এটা দেখছি এর মধ্যে আর একটা অনেক দামি জিনিস মনে হয়, বুঝলে?
ধর। বাবা কি লজ্জায় ফেলেছিল। তবে হ্যাঁ, তোমাদের ননি ঠাকুরপো কিন্তু বেজায় রসি। খুশি। এই শোনো না, আজ তো রোববার, ওরা সবাই বাড়িতে থাকবে, চলো না যাওয়া যাক। বেশ তো, যাওয়া যাবে। কি ব্যাপার বলো তো? কেন, কটা বাজে, খাবে, চলো এসো। হ্যাঁ তুমি বাড়ো, আমি আসছি। আরে আরে, এসো এসো বৌদি, এসো। তারপর অবশেষে আসা হলো তাহলে, চলো চলো ভেতরে চলো, এসো এসো এসো। হ্যাঁ, আরে কি গো, আরে দেখো দেখো কে এসেছে। না ঢুকবে না, আমার বাড়িতে কারো স্থান হবে না, যাও। এতে এতে আমার দোষটা কোথায় দেখলেন? ওইসব দোষগুলোর বিচার থাক, হবে না। যত সব কেচ্ছা কেলেঙ্কারি, দুষ্টু বড়ুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। যাও। বাবারে বাবা। হ্যাঁ, আর অবাক হতে বাকি কি আছে, নিজের চোখেই তো সব দেখলাম। চল চল ও উপরে গিয়ে বসি। দূর হয়ে যা, দূর হয়ে যা আমার সামনে থেকে। ও কিছু না মাসি। আরে বাবা আসবে মাসি, তোর বেশি খবর দিয়ে আসতে হবে, একদম ওর কাছে যাবি। আরে এসো এসো, আরে বসো বসো বসে বৌদি। ভাবলাম একেবারে এসে সারপ্রাইজ দেবো, কিন্তু হ্যাঁ আর অবাক হতে বাকি কি আছে, নিজের চোখেই তো সব দেখলাম। দূর হয়ে যা আমার সামনে থেকে মাসি, মায়ের চেয়ে মাসির দরদ বেশি, একদম ওর কাছে যাবে না। হ্যাঁ যাবো, মাসি আমায় খাইয়ে দেবে, ঘুম পাড়িয়ে দেবে। যাও যাও এখান থেকে। কি হলো, কাজও কেন? না না আসো, তুমি এখানটাই বসো, আসো। দেখো তো এটা পছন্দ কিনা। হ্যাঁ না, এটা তোমার। বাহ, ভারী মিষ্টি ছেলে তো আপনার। একটু দেরি হয়ে গেল আসলে। না 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 ম্যাডাম, আমাদের কাছে লজ্জা পাওয়ার কিছু। হ্যাঁ আসলে প্রত্যেক বাড়িতেই ওই ঝিচাকুন নিয়ে হাজারটা ঝক্কি ঝামেলা লেগেই আছে। একদম যা বলেছে। আর বলবেন না দাদা, আমার সমস্যাটা হলো একেবারে অন্য রকমের। আচ্ছা, মাসিকে যত বলি ওকে ওসব দেবে না, কিন্তু ও কিছুতেই সেটা শোনে না। বলে কি না, ওই রকম না করলে নাকি বাচ্চাকে সামলানো যায় না। এই সামান্য ব্যাপার নিয়ে তুমি চায়ের কাপে ঝড় তুলছো কেন? আরে বাবা, বাচ্চাদের তো বায়না কাপ ফাটবেই। আরে বাবা, ওটা ওকে সামলাতে দাও না। এই সামান্য ব্যাপার মানে? ওই তো আশকারা দিয়ে দিয়ে ছেলেটাকে বধ অভ্যাস ধরিয়েছে। আমি ছেলেটাকে কত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, আর ও সেখানে কি না নোংরা ঘেমো। ইস, ইয়ে মানে ব্যাপারটা কি? ওই বাচ্চাকে দুধ খাওয়ানোর ব্যাপার আর কি। ও এই ব্যাপার, আসলে আমাদের এখনো ওইসব ঝামেলা হয়নি, তবে শুনেছি বাচ্চাদের দুধ খাওয়ানো নাকি একটা ঝকমারি ব্যাপার। হ্যাঁ সে তো বটেই, তবে আমার বাচ্চার ক্ষেত্রে কিন্তু সেই দুধ খাওয়ানো নয়। মানে? মানে দুধ খাওয়ানো। বুঝলে না তো? আরে বাবা, বুকের দুধ, স্তন্যপান। আরে বাবা, আমাদের বাচ্চাকে ছোটবেলা থেকে যে মাসি দেখাশুনো করে, আরে আমার ছেলের এখন 4 বছর বয়স, সেই মাসি এখনো সেই 4 বছরের ছেলেকে তার নিজের স্তন্যপান করান। ও মা, তা তো খুব ভালো কথা। আরে বাবা, বুকের দুধই তো শিশুদের পক্ষে সর্বশ্রেষ্ঠ খাদ্য। মাসি আসল খাদ্যটা এখনো তোমার ছেলে পেয়ে যাচ্ছে। ঠিক, একদম ঠিক। আরে বাবা, এটা তো ওর জন্য ভাগ্যের কথা। তোর
ওর ছেলে পুলে ভাই দূরে থাক, এখনো বিয়েই হয়নি। দুধ আসবে কোত্থেকে? ওই শুকনো স্তনটাই মুখে গুঁজে দেয়। তোমার ছেলেই তো হাঁকপাঁক করতে থাকে, ওকে বিরক্ত করে। সেই জন্য ও দায়ী নয়, ওই আশকারা দিয়ে দিয়ে বদভ্যাস ধরিয়েছে। উপায় কি বলো? তুমি তো আবার তোমার সেই ফিগার খারাপ হয়ে যাবে বলে এই ধোঁয়া তুলে ছেলেকে তার নিজের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করলে, তাই তো মাসি সেই অসাধ্য কাজটাকে সম্পন্ন করেছে। বৌদি, ফ্রিজে যা ছিল তাই নিয়ে এসেছি, খান, আমি চা নিয়ে আসছি। নিন দাদা, নাও ভাই। বাবা, বছর ঘুরতে না ঘুরতে একই কাণ্ড। এই নাও চা, গরম গরম পকোড়া ভেজে দিলাম। ডিম ছিল তো, অমলেট করে দিতে পারতে। ভাবলাম চায়ের সাথে খেতে ভালোই লাগবে, তাই পকোড়া করে দিলাম। মাংস সবে এসেছে, রান্না করতে একটু দেরি হবে। না না, আমরা কিন্তু চলে যাব। শুনছে কি তোমাদের কথা? খাওয়া দাওয়া করে তারপরে যাব। বাসন্তী, তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করো, আর এই নাও মিষ্টির প্যাকেটটা নিয়ে গিয়ে ফ্রিজে রাখো। তোমার ছেলেকে একটু ডাকো না, ভারী মিষ্টি ছিল। কি নাম রেখেছো? শান্তনু। মিষ্টি না ছাই, চাতুষ্ট হয়েছে না? কোথায় ও, একটু ডাকো। তুমি খাও তো, ডাকলেই যেন আসবে। ওই ক্ষেমো মাসির কি স্বাদ পেয়েছে কে জানে। কিছু মনে করো না, আমি কিন্তু অনেক বাড়িতেই দেখেছি ওই ঠাকুমা দিদিবারা তাদের ওই শুকনো স্তন দিয়েই বাচ্চাদেরকে অনেক সময় ভুলিয়ে রাখে। ঠিক ঠিক, একদম ঠিক বলেছো। আরে শিশু মাত্রই তো বুকের দুধ খাওয়াটা একদম স্বাভাবিক। আসলে বড় যাওয়ার পরে সেই সুযোগটা থাকে না বলেই সমস্যা হয়। কিন্তু বন্ধু, মনের কোণে কিন্তু লোভটা থেকেই যায়। এই আমি তো তখন ধরো এই ক্লাস থ্রি কি ফোরে পড়ি, আমার দিদির বাচ্চা মেয়েটা একদিন খুব জোরে চিৎকার করছিল। আমি তার পাশে বসে এটা দিচ্ছি ওটা দিচ্ছি সেটা দিচ্ছি কতভাবে ভোলাবার চেষ্টা করলাম, কিছুতেই ভুলছে না, কেঁদেই যাচ্ছে। দিদি তখন বাচ্চার জামা কাপড় ধুচ্ছিল। দিদি, বনু কাঁদছে। সরলা, মা। সরলা দিদি, কি হলো? তুই কি রে, বাচ্চাটা তখন থেকে কাঁদছে? তুই একটু বুকে দুধ দিয়ে শান্ত কর, গলা শুকিয়ে যাবে যে। সোনা, এই তো আমি, এই যে আসছি, আসো আসো। ইয়ল, এই তো ওমা, এই যে আমি এসে গেছি, আসো 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 আসো। এ দিদি, এ দিদি, আমিও দুধু খাবো। এ দিদি, এ দিদি, আমিও দুধু খাবো। না এ দিদি, এ দিদি, আমি দুধু খাবো, আমি দুধু খাবো। দেখো তো ননি কি দুষ্টুমি করছে। আমি দুধু খাবো। কি রে, অত চেঁচাচ্ছিস কেন? মা, ও মা, দাঁড়া, আসছি। কি হলো, আজকে চেঁচাচ্ছিস কেন? আমি দুধু খাবো, আমি দুধু খাবো, আমি দুধু খাবো। বেশ করে কি দেখা করছিস? দাঁড়া, আমি দুধু খাবো, আমি দুধু খাবো। আরে বাবা, কার ছেলে দেখতে হবে তো, বাপের স্বভাব তো একটু পাবেই। বৌদি, ওকে খাইয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, কাল থেকে আমি আর আসছি না। সে কি, হ্যাঁ আমরা বাড়ি থাকি না, বাচ্চাকে সামলাবে কি? তাছাড়া হঠাৎ তোমার হলো কি? হঠাৎ না, বৌদি সব ব্যবস্থা করে নিয়েছে। মানে? কাল থেকে নতুন মাসি আসবে। মানেটা কি? আমাকে বলা নেই, কওয়া নেই, তুমি নতুন লোক ঠিক করে ফেললে কেন? মাসিকে তুমি ছাড়া কেন? হ্যাঁ, সেটা তো তুমিই ভালো জানো। বারবার ওকে নিষেধ করা সত্ত্বেও ওর নোংরা ঘেমো বুকে আমার ছেলেকে মুখ লাগাতে দেয়। এরকম করে বলবেন না বৌদি, বহু বছর ধরে অনেক লোকের বাড়িতে অনেক বাচ্চা সামলে এসেছি, তারা কেউ কখনো আমাকে অপরিষ্কার অপরিচ্ছন্ন বলে বদনাম দেয়নি। তাদের তো তুমি আর আমার ছেলের মতো তোমার ওই ঘেমেও বুকে মুখ লাগাতে দাও না। কি হলো, চুপ করে আছো কেন? বলো বলো, তোমার গুণের কথা এরা সবাই শুনুক। মেয়েটাকে দেখে
রাস্তাঘাটে দেখা ঝি বা হেলা ফেলা ঘরের মনে হচ্ছে না। চেহারার মধ্যে এমন আভিজাত্য সুন্দর ব্যক্তিত্ব ফুটে উঠেছে। সাধারণ কাপড়ে এত সুন্দর, কপালে একটা সিঁদুরের টিপ থাকলে সম্ভ্রান্ত ঘরের গিন্নি বলে ভ্রম হতো। থাক না ম্যাডাম, ওকে যখন ছেড়েই দিয়েছেন তখন পুরনো কাশুন দেখে দেখি লাভ, ওকে বরং যেতেই দিন। কি হলো, জবাব দিচ্ছ না যে? কানে কি বাতাস ঢোকেনি? এতদিন ধরে কাজ করতে এসে কতই না অভিজ্ঞতা হলো, কত দিনের কত ঘটনা মনের মণিকোঠায় ভেসে উঠছে। তবে একটা কথা জোর দিয়ে বলতে পারি, যত অবাধ্য যত দুরন্ত শিশুই হোক না কেন, তাদের স্তন দিয়ে শান্ত করা যায়, বাধ্য করা যায়। বৌদি, এইভাবে আমি বহুদিন ধরে বহু পরিবারের শিশুকে পালন করে এসেছি, তাদের অভিভাবকরাও সব জানতেন। তারা কোনোদিন আমার পরিচ্ছন্নতা নিয়ে কোনো ত্রুটি খুঁজে পায়নি,
শুধুমাত্র আজকালকার যুগের আধুনিক মায়েরা তাদের বুকের দুধ থাকতেও তারা তাদের শিশুদের বঞ্চিত করে দূরে সরিয়ে রেখেছে। তারাই তাদের গ্লানি চাপা দেবার জন্যে এ ধরনের সমালোচনা করেন। তাদের সমালোচনা আর গঞ্জনা করে চলেছে। না না, এ আপনি কি বলছেন? দেখুন, আপনি কিন্তু ভুল করছেন। না, আমি কোনো ভুল করছি না। যা ঘটনা আমি তাই বলছি। এ সমস্ত মায়েরাই তাদের লজ্জা, তাদের ব্যর্থতাকে ঢাকা দেওয়ার জন্যে অহেতুক এই ধরনের চেঁচামেচি করেন।